নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বলা হয় যে শ্রীমৎ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে। শ্রীমৎ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় আছে এবং এই 18টি অধ্যায়ে শ্লোকের সংখ্যা প্রায় 700, যা সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর তাই আজ এই বিশেষ ভিডিওটিতে আমি শ্রীমৎ ভগবত গীতার 111টি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমৎ ভগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি অবশ্যই একবার করে শুনবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করে দেবেন। তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমৎ ভগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে, যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, না হলে এক নামের তো হাজার মানুষ হয়। যা হওয়ার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনোই হয় না। এই বিশ্বাস যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলও ভালো হয়। যারা সবসময় সন্দেহ করে, সেই সব ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের জন্ম হয়। ভালোবাসা সর্বদাই ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্মমৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবথেকে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার থেকে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণসম্পন্ন নিখুঁত হয় না, তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। তুমি না তো নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে। মানুষ নয় বরং তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। চেষ্টা কর, সমাধান বের করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে।
হে ভারত বংশধর, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় আমাদের শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তাহলে ভুলগুলো তোমার সিঁড়ি হয়ে যাবে, আর যদি তুমি না শেখো, তাহলে ভুলগুলো সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার, ওপরে উঠবে নাকি নিচে ডুববে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনই সত্যও চকমক করে। তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমন পুরনো শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে। যদি তুমি মেনে নাও তাহলে তোমার পরাজয় হবে, আর যদি প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে বিজয়ী হবে। সবথেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলেও দুঃখ পায় না। জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবে না। তুমি যেমনই হও তুমিই সর্বশ্রেষ্ঠ। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলো পেতে হলে তোমাকে খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টি থেকে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সবই এক। প্রতিকূল পরিবেশ কেবলমাত্র সেরা মানুষদের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে। তার নামই হল ভগবান শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরিধান করে। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায়, সবাই তাদের বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জেতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয়। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে, যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না, পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপরে ছেড়ে দাও। ভগবান বলেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তন হলেই সমস্ত দুঃখের সমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছা দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রু হতে পারে। প্রতিটা দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে।
কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো। কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করো, কিন্তু প্রত্যাশা কারো কাছে রেখো না। কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে। কাউকে কটু কথা বলার আগে একটু ভেবে নাও, যদি সেই কথাগুলো তোমাকে বলা হতো তাহলে তোমার কেমন লাগত। একা থাকা তোমাকে এটা শেখায় যে তোমার নিজের ছাড়া আসলে আর কেউ নেই। রাগের সময় চিৎকার করতে বেশি শক্তি লাগে না, কিন্তু রাগের সময় চুপ থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। একটি উপহার প্রকৃত ও পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা রাখে না। তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কী আছে তার দিকে মনোযোগ দাও, অন্যদের কী আছে সেদিকে নয়। তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা, এই তিন মহান মানুষের বৈশিষ্ট্য। স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের ওপরে দরজা পায়, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে, আর যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে জানে। প্রকৃত প্রেম কখনো শরীর বা সৌন্দর্য দেখে আসে না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের ওপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্মকেও ভালোবেসে ফেলে, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। আমার তোমার ছোট বড় আপন পর এগুলো মুছে ফেলো মন থেকে, তারপর সব কিছু তোমার হবে আর তুমিও সবার হবে। জীবনে শেষ বলে কিছু হয় না, আমাদের জন্য সবসময় একটা নতুন শুরু অপেক্ষা করে। উত্থান হঠাৎ করে কারো হয় না, সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে। যা ধর্ম তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে। যা ভালো তা গ্রহণ করো এবং যা খারাপ তা বর্জনও করো, সেটা চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন। খারাপ জিনিস বড় হোক বা ছোট হোক সবসময় ধ্বংস ডেকেই আনে, কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় হোক সেটা নৌকাকে ডুবিয়েই ছাড়ে। ভগবান বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তামসিক দান বলা হয়। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তনও করতে পারবে না, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে নতুন করে শুরু করতে পারবে এবং শেষটাকে অবশ্যই পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা, যখন আপনাদের আশা ভঙ্গ হতে শুরু করবে, যখন কোনো পথ দেখতে পাবেন না, তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নেবেন। আমার বিশ্বাস শ্রীমদ ভগবদ গীতাই পারে আপনাকে নতুন আলোর সন্ধান দিতে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।